ভোটের আবহে দিকে দিকে অশান্তি, শাসকের রক্তচক্ষু থেকে ছাড় নেই বৃদ্ধ বৃদ্ধাদেরও। উত্তর চব্বিশ পরগনার বাগদায় বিজেপি করার অপরাধে বৃদ্ধ দম্পতিকে মারধর। শুক্রবার রাতের ঘটনায় বাগদা থানার দ্বারস্থ আহত দম্পতি, অভিযোগের তীরে শাসক দল। শুধু শুধু মেরেছে, শুধু শুধু আমি বিজেপি কেন করি, আমি বিজেপি কেন করি, এই আমার অপরাধ। দীর্ঘদিন ধরে আমাকে হুমকি দিচ্ছে, সব টিএমসির লোকে আমাকে মেরেছে, আমার স্বামীরে মেরেছে, আমাকে মেরেছে মেরেছে, আমরা কেন বিজেপি করি। জানা যায় সুবল বালা ও তার স্ত্রী করুণা বালা বাগদার কুনিয়ারা দুই নম্বর পঞ্চায়েতের চুয়াটিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ, বিজেপি করার কারণে দীর্ঘদিন ধরে হুমকির মুখে পড়তে হচ্ছিল বৃদ্ধ দম্পতিকে। শুক্রবার রাতে তাদের একা পেয়ে মদ্যপ অবস্থায় গালিগালাজ ও মারধর করে দুই তৃণমূল কর্মী। এরপর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় বাগদা হাসপাতালে। বারবার গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি করিস, বিজেপি তোর বাপ হয়, এই ধরনের বিশ্রী গালাগালি মারে। আর টিএমসির লোকে সব সাগর এবং বিপ্লব, হ্যাঁ তৃণমূল করে রাতে ওই আমরা দুজন ওদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তখন হঠাৎ মাল খাইয়া আমাকে দুজনের পর অ্যাটাক করে আমাদের দুজনকে খুব মারধর করেছে। বারবার তৃণমূল কংগ্রেসের সমর্থকরা গণতন্ত্রকে হত্যা করে চলেছে, তো আমরা এর ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ এখনো পর্যন্ত আসেনি, কোনো স্টেপ নেয়নি। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলে। 17,000 টাকা পেত, সেই টাকা চাওয়া নিয়ে বাজারে তর্ক বিতর্ক হয় এবং ঠেলাঠেলি হয় এবং শেষ পর্যন্ত উত্তেজনা হওয়ার পরে উভয় পক্ষই থানাতে যায় এবং উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যাপার না। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এইভাবে কি মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা যায়? বাংলায় যে অরাজকতা বিরাজ করছে তার দায় কার? জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।